21 জানুয়ারি গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই উদাত্ত আহ্বানে আ সমুদ্র হিমাচল ভারতবর্ষের মুক্তিকামী মানুষের মনে যিনি ব্রিটিশ বিরোধী উত্তাল আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি সুভাষচন্দ্র বসু আমাদের প্রিয় নেতাজি এই নেতাজি ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রধান অগ্রদূত ভারতের পরাধীনতার অন্ধকারে উনি ছিলেন নতুন উদিত নক্ষত্র এই নেতাজি 1897 সালের 23 জানুয়ারি ঠিক 12:15 মিনিটে জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে এবং তিনি মিশনারি স্কুলে পড়াশোনা করার পরে প্রেসিডেন্সি কলেজেও পড়াশোনা করে আইসিএস পরীক্ষায় পাশ করে তিনি উচ্চপদস্থ চাকরি ছেড়ে তিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেন নেতাজির জীবন আমাদের জাতির উদ্দেশ্যে উৎসর্গ হয়েছিল কোনো সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক তার কণ্ঠ রোধ করতে পারেনি তিনি দেশের স্বাধীনতা আন্দোলনের সময় বহুবার কারাবরণ করেছিলেন তিনি ইংরেজ সরকারের সঙ্গে অত্যাচারে বহুবার কারাবরণ করে প্রথমে জার্মান তারপরে জাপানে চলে যান সেখানে গিয়ে তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করেন এবং এই আজাদ হিন্দ বাহিনী আজ গোটা স্বাধীনতা আন্দোলনের বিশাল ভূমিকা গ্রহণ করেন যে অবশেষে তাইভুকুতে বিমান দুর্ঘটনায় আমরা জানি যে নেতাজি মারা যান কিন্তু তিনি আজও আমাদের অন্তরে জীবিত আছেন সব শেষে আমি আমার এই শ্রদ্ধেয় নেতাজিকে প্রণাম জানিয়ে এবং আমার সকল সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করি।